হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই গেমিং চ্যানেলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখতে থাকুন, কেননা এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে একে যে বন্দুকটি আছে, যে গানটি আছে, সেই গান দিয়ে আমি আপনাদেরকে খেলা দেখাবো। এবং আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা একটা একে দিয়ে খেলা দেখান, একে গান দিয়ে। তো অবশ্যই নিয়ে চলে এসেছি, এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আমি ফুল ডিটেলস বলবো এবং একে দিয়ে খেলে দেখাবো ফুল ম্যাচটি, এবং একের কিছু সেটিং বলবো, মানে কি কি লাগালে অথবা কি করলে একের ড্যামেজ পয়েন্ট একদম বেশি হয়ে যায়, মানে ডবল হয়ে যায়। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন, এবং যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, রেড কালারের যে বাটনটা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। সাথে সাথে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে, যে হ্যাঁ ভিডিওটি ভালো লেগেছে, তো অবশ্যই লাইক বাটনে ক্লিক করে লাইক করে দেবেন। তো দেখুন, আমি নেমেছি এখানে কোথায় ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরিতে নামার পর আমি যাব ভিতরে, দেখি কি পাওয়া যায়। তো একটা দু লেভেলের ইয়ে পেয়েছি, তারপরে দেখি গান কি পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা দেখুন আমার লাক কত ভালো, এখানে আমি প্রথমেই একে পেয়ে গেছি এবং স্কার নেবো না, একে পেয়ে গেছি, যখন স্কার নিয়ে কি করব। তো স্কার আমি রেখে দিলাম, MP14 পেলে কাজে আসবে। তো দেখতে পাচ্ছি MP5 পেয়ে গেছি, তো এটা নিয়ে নিচ্ছি, কারণ MP14 তো এখনই পাইনি। তো একে দেখুন, একে এখানে ড্যামেজ পয়েন্ট অনেক বেশি একের, আপনারা তো জানেনই, যারা যারা একে নিয়ে খেলেন তারা অবশ্যই জানেন যে একের ড্যামেজ পয়েন্ট কতটা বেশি। এবং তিন লেভেলের ব্যাগ দেখতে পাচ্ছেন, সরি চার লেভেল উঠতে পারছিলাম, বারবার চার লেভেলেরই ব্যাগই হয়ে যায়। তো দেখুন, ওহো 4x, তো এরপর আপনারা 4x নেবেন একটা। দেখুন আমি কিন্তু একেতে 4x লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, একের শক্তিশালী করতে গেলে আপনার একটা 4x লাগবে এবং একটি সাইলেন্সার লাগবে, এবং বাদবাকি যেসব জিনিসগুলো চাই সেগুলো আপনারা লাগিয়ে দেবেন। তো এরপর আমি একটু মজা করব। তো জাস্ট আমি লাল ড্রামটার উপরে উঠতে চাই, লাল ড্রামটার উপরে। তো দেখুন আমি লাল ড্রামটার উপরে উঠেছি, এবং এখানে উঠে আমি একটু নেচে নেবো এই ড্রামটার উপরে উঠে। না, নেচে শান্তি আছে, কেননা আপনারা একবার নেচে দেখবেন প্রচুর শান্তি, যখন বিশেষ করে অ্যানিমি যখন আশেপাশে থাকবেন তখন আপনারা এটার উপরে উঠে একটু নেচে দেখবেন, প্রচুর মজা, এরকম মজা আপনারা কোথাও পাবেন না। তো দেখুন, আরে মারে কেউ, আমি কখন থেকে নেচে যাচ্ছি, কেউ নাই নাকি এখানে? তো আপাতত এখানে কেউ নাই, তো চলুন আমি একটুখানি ফাটানোর চেষ্টা করি। তো ফাটবে না, তো জাস্ট ঠিক আছে, ফাটতে হবে না। তো চলুন এখান থেকে যাওয়া যাক, এবং ক্লক টাওয়ারে মনে হচ্ছে কেউ আসেনি, MP14 পেয়ে গেছি। তো MP14 পেয়ে গেছি, এবার মারতে যাওয়া যাবে, কেননা MP14 ছাড়া তো আমি খেলতেই পারি না। তো জাস্ট এবার বিমান শক্তির দিকে যাব, দেখা যাক। বিমানশক্তির এখানে একটা লাল সিগন্যাল দেখতে পেয়েছি, কেউ আছে মনে হচ্ছে বিমানশক্তিতে। তো যাবো বিমানশক্তিতে গিয়ে ওটাকে মারার চেষ্টা করবো। তো দেখুন আমি জুম করছি, আর না টাওয়ারে নেই, নিচে নাই, গাছেও নাই, না এখন দেখা যাচ্ছে না। তো জাস্ট চলুন যাওয়াই যাক, দেখে আসি কোথায় আছে, মালটা দেখতেই তো পাচ্ছি না। তো যাই হোক, যাওয়া যাক। তো এখানে তো আপাতত একটা গাড়ি আসছে আমার দিকে, দেখতে পাচ্ছেন একটা গাড়ি আসছে। তো ওকে, একে দেখুন, একের ড্যামেজ পয়েন্ট দেখুন, ওকে দেখুন মরে গেছে, এবং MP14 দিয়ে মারার চেষ্টা করব, এবং একে দিয়ে মারিনি, MP14 দিয়ে মেরে দিলাম, এবং MP14, আরে আর কেন গুলি ওয়েস্ট। তো আরেকটা গাড়ি আসছে, তো MP14 দিয়ে, আরে আর গুলি খতম হয়ে গেছে, তোর কাছে গুলি আছে মার শালাকে। তো বন্ধুরা দেখুন, আমি পাছায় মারলাম, মরে গেল। এর কাছে দেখবো MP14 গুলি না, এছাড়া শর্টগান ইউজ করে। আরে এই এইটা না, এইটা না, এই গান এই ওই এই গাড়িটা না, আরে পাশ দিয়ে যাচ্ছে। দেখুন দেখুন, এখানে আমি একে হাই হেডশট মারার চেষ্টা করব। তো দেখা যাক গাড়িটা কোন দিকে আসছে, আরে আর। তো দেখুন আমি হেডশট মারার চেষ্টা করব, এবং একটা হেডশট লেগেছে, দেখুন আহা। ফ্রি ফায়ারে অনেক অনেক অসুবিধা আছে, ফ্রি ফায়ার দেখতে পাচ্ছেন, ও অলরেডি জোনের ভিতরে চলে গেছে গাড়িটা নিয়ে। এবং আয় রে কেউ, ভাই বাচ্চা কি করিস তোরা, এইভাবে খেলবি নাকি তোরা? ওই দেখুন গাড়িটা ঘুরে ঘুরে আসছে, এবং ও ইয়া কে মারছে, তো একে মারবো, দেখুন হেডশট, ওকে হেডশট, তাড়াতাড়ি পালা, জোন আসছে, সব কিছু ফেলে দে দৌড়া, জোন আসছে। এখন আমার কাছে মাত্র 4 বেঁচে আছে, আর জোন একটুখানি টাচ করলেই আমি শেষ, এর জন্য আমি দৌড়াবো সব কিছু ফেলে দিয়ে। তো চলুন যাওয়া যাক, খুবই মজা আসলো হেডশটটা মারার জন্য, হেডশট মারার পরে, কারণ হেডশটটা একদম একদম দারুণভাবে লেগেছে, এবং আমার মাত্র 20 না কত বেঁচেছিল, তারপরে 4 বেঁচে আছে। তো দেখুন আমি এখন মেডিকিট লাগাবো, তো মেডিকিট লাগানো হয়ে গেছে, এরপর যাব, দেখা যাক আমরা সেফ জোনের ভিতরে যাব। তো উপরে দেখা যাক কেউ আছে নাকি,
থাকতেও পারে ওই গাড়িটা এখানেই ঘুরছে, এখনও পর্যন্ত এখানেই ঘুরছে। তো হ্যাঁ, গাড়িটা আসছে, মালটাকে না মেরে শান্তি পাচ্ছি না আমি। তো একেতে আপনারা একটা সাইলেন্সার লাগিয়ে নেবেন, আর বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো লাগিয়ে দেবেন। দেখুন ড্যামেজ পয়েন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্যামেজ করে। দেখুন আমি এখানে সিম্পল একে দিয়ে লাগাচ্ছি, দেখছেন 42 করে দিচ্ছে, বডি শট 42 করে দিচ্ছে, তার মানে বুঝতে পারছেন কেমন ড্যামেজ। তো একে কেউ বাঁচা ভাই, আমি বাঁচাতে পারবো না। আমি দেখছি ম্যানটা কোথায় আছে, এদিকে আছে না কোথায় আছে, তো বুঝতে পারছি না। আমার মনে হয় গাড়ির পিছনে আছে, আরে এখানে তো নাই আর, গাড়ির পিছনে আছে মনে হয়। আরে লাভ হয় আর, আরে আর কাছেই আছে রে, আরে আর MP14 MP14, আমার কিলটা চুরি করে নিল। চল সালা, MP14 গুলি নাই বলে বেঁচে গেলি তুই, আমার হাতে না হলে আমার হাতে মরতিস। ও ইয়া, কে রে, কোন শালা ইয়া। দেখুন 42 করে কিন্তু ড্যামেজ দিচ্ছে, এবং নর্মাল একেতে কত দেয়, 38, হয়তো 30-38 এরকম দেয়। তো একটা গাড়ি দেখতে পেয়েছি, তো দেখুন হেডশট, ও ইয়া দারুণ মজা আসছে। এবং দেখুন একে দিয়ে একদম দারুণ হেডশট মারা যাচ্ছে এখন। এবং আপনারা একের যে ইয়েটা আছে, স্কিন আছে, সেই স্কিনটা কিনবেন, তারপরে দেখবেন একের আরও ড্যামেজ বেশি দিয়ে দেবে। তো আপনারা তো অনেকে স্কিন পেয়েছেন একের, বা কী বলে ওটা, M4A1। তো M4A1 দিয়েও আমি একটা ভিডিও বানাবো, আপনারা নিচে কমেন্ট করুন M4A1 দিয়ে কি আমি ভিডিও বানাবো। তো জাস্ট আমি এখন জোন আমার পিছনে আছে, এই জন্য ছুটছি। তো ওকে একটা ম্যান দেখতে পেয়েছি, তো ম্যানটা দেখি কী করে। আরে বোকা, এদিকে দেখ, কী ছেলে রে, এদিকে তাকাবি তো নাকি। ওকে, স্কিন একের স্ক্রিন আপনারা কিনে নেবেন, অথবা আপনারা তো অনেকেই পেয়েছেন একের স্ক্রিন। একে স্ক্রিন কেনার পরে কিন্তু ড্যামেজ ডবল হয়ে যায় একের। তো দেখুন আমি এখন একটু নেচে নেবো, অনেক 6 দেখছে, তো এই সালার জন্য একটু নেচে নেবো, যে শুয়ে শুয়ে সাঁতার কাটছিল। বিড়ালটা নাচিয়ে লাভ নেই ভাই, কেউ দেখতে পাবে না ইয়া। তো যাই হোক, আর মাত্র একজন বেঁচে আছে, দেখা যাক একজনটা একজন কোথায় আছে, তাকে মারার চেষ্টা করব। আমরা তো পাহাড়ের উপর ড্রপ দেখছিলাম, একজন ড্রপ ডেকেছিল, তো এখানে যাওয়ার চেষ্টা করব। এবং ম্যান দেখতে পেয়েছি আমি পাহাড়ের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন ড্রপের সাইডে। ওকে, আমাকে মারছে এবং হেডশট বুইয়া। তো আজকের ভিডিওতে প্রচুর মজা এসছে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।